আসসালামু আলাইকুম, শুধু আশা করি ভালো আছেন। আমি ডাক্তার ফরহাদ আছি আপনাদের সাথে, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন, প্রাইভেট প্র্যাকটিশনার। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নর আলোকে আলোচনা করব। প্রথমে আমরা প্রশ্নটি জেনে নিই, এরপর এই বিষয়ে প্রাসঙ্গিক যে আলোচনাগুলো সেগুলোই আমরা করব। আসসালামু আলাইকুম, আমার এজ 53, আমার পেনিস দাঁড়ায় তবে ভায়াগ্রা খেলে দাঁড়ায়, এছাড়া দাঁড়ায় না। আমার যখন সেক্স করতে ইচ্ছে হয় তখন ফার্মেসি থেকে ভায়াগ্রা এনে খাই, সেক্স এর 2 ঘন্টা আগে তখন দাঁড়ায়, ইরেকশান হয়। সাইড ইফেক্টের ভয়ে আর খেতে চাচ্ছি না ভায়াগ্রা, তাই হোমিওপ্যাথিক খেতে চাচ্ছি। প্লিজ আপনি একটা মেডিসিন লিখে দেন, ওয়ান টাইম সেক্সুয়াল মেডিসিন, যেটা শুধু সেক্স করতে যখন ইচ্ছে হবে তখনই খাবো। প্লিজ হেল্প মি। অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক কষ্ট করে প্রশ্নটি লিখেছেন। আপনার মূল যেটি ফোকাস সেটি হচ্ছে আপনি এলোপ্যাথি ওয়ান টাইম ঔষধ খেতে চাচ্ছেন না, হোমিওপ্যাথি ওয়ান টাইম ঔষধ খেতে চাচ্ছেন। ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ আপনার দাঁড়ায় না। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই প্রথমেই যে আপনার যে সমস্যাটি ইরেকটাইল ডিসফাংশন, এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য অবশ্যই আপনি নিকটস্থ একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন। আপনার ইরেকশান কেন হয় না, নিশ্চয় কিছু কারণ আছে। আপনার কোনো ডিজিজ থাকতে পারে, আপনার সেক্সুয়াল অ্যাংজাইটির কারণে ইরেকশান না হইতে পারে, যে কোনো রোগ থাকুক না কেন, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকতে পারে, কোনো একটা কারণে আপনার ইরেকশান হয় না। আগে প্রশ্নের উত্তরটি আমি সংক্ষেপে দিয়ে নিই। আপনি এলোপ্যাথি ওয়ান টাইম খেতে চাচ্ছেন না, ওয়ান টাইম হোমিওপ্যাথিক খেতে চাচ্ছেন। এইটাকে সহজ কথায় বলতে হলে, যেটাকে কোনো এলাকায় লাউ বলে সেইটাকে আবার কোনো কোনো এলাকায় কদু বলে। অর্থাৎ আপনি ওয়ান টাইম এলোপ্যাথিক খেলেও যেটা, ওয়ান টাইম হোমিওপ্যাথিক খেলেও সেই রকমই ক্ষতি হবে। ওয়ান টাইম মানেই হচ্ছে আপনার জন্য ক্ষতিকর, হুমকিস্বরূপ। অর্থাৎ আপনার ইরেকশান হচ্ছে না, পেনিস দাঁড়াচ্ছে না, এটা আপনার মানসিকভাবে সাপোর্ট পাচ্ছে না। এটি যদি ঔষধের মাধ্যমে সাপোর্ট দিয়ে, অর্থাৎ একটি এক্সাম্পল আমি আগেও দিয়েছি যে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দিয়ে জোর করে কাজ করে নেওয়া হয়, দুর্বল ব্যক্তিকে জোর করে নিয়ে জোর করে কাজ করে নেওয়া হয়, তাহলে ওই দুর্বল ব্যক্তিটি আরও দুর্বল হয়ে যায়। আপনার পেনিসের ইরেকশান হচ্ছে না নিশ্চয় কোনো অসুস্থতার কারণে, কোনো দুর্বলতার কারণে। এরপরে যদি আপনি প্রেশার দিয়ে, অর্থাৎ ওয়ান টাইম ওষুধ খাওয়া মানে এটা হচ্ছে প্রেশার দেওয়া, যদি প্রেশার দিয়ে দীর্ঘদিন ইন্টারকোর্স করেন আপনি, একটা সময় গিয়ে আপনার পেনিস আর দাঁড়াবে না, ইরেকশান হবে না, তখন আর স্থায়ী চিকিৎসাতে কাজ হবে না। এই মুহূর্তে আপনি হয়তো মিডিল একটা পজিশনে আছেন, অর্থাৎ সমস্যা আপনার এখনও গুরুতর নয়। সেই ক্ষেত্রে আপনি যদি নিকটস্থ কোনো ডাক্তারের শরণাপন্ন হন, সমস্যাগুলো সামগ্রিকভাবে বলেন, সেই ক্ষেত্রে আপনার সমস্যাটা স্থায়ীভাবে নির্মূল হওয়ার সম্ভাবনা থাকে। ওয়ান টাইম ঔষধ শরীরের জন্য ক্ষতিকর এবং বিশেষ অঙ্গের জন্য আরও ভয়াবহ ক্ষতি সাধন করে। এলোপ্যাথিতে হোমিওপ্যাথিক যদি ওয়ান টাইম খেয়ে কাজ করলে আপনার যে ক্ষতিটা হবে, পরবর্তীতে ইরেকশান হবে না। হোমিওপ্যাথিক যে ওয়ান টাইমগুলো আছে, সিরাপ ট্যাবলেট, এগুলো খেয়েও আপনার ইন্টারকোর্স করলে পরবর্তীতে একটা সময় আসবে যখন আর আপনার পেনিস দাঁড়াবে না বা ইরেকশান হবে না। এ কারণে আপনার প্রশ্নটির উত্তর হচ্ছে আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক ডক্টরের সাথে আলোচনা করে ডাক্তার যেভাবে পরামর্শ দিবে সেভাবে যদি পরামর্শ নেন, চিকিৎসা নেন, তাহলে আপনার স্থায়ীভাবে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যত ওয়ান টাইম ঔষধ ব্যবহার করবেন তত ক্ষতির সম্মুখীন হবেন। আমরা আশা করব আপনার ভালো একটি সমাধান হোক। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটির উত্তর, অর্থাৎ ওয়ান টাইম কোনোটাই ভালো না, হোমিওপ্যাথিকও না, এলোপ্যাথিকও না। আপনি সিম্পটম ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারবেন, এটি আমার সাজেস্ট।
আমাদের ফেসবুক পেজ আছে, যে পেজের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা বিভিন্ন মেডিসিনের ইনফরমেশান জানতে বা বিভিন্ন ডিজিজ সম্পর্কে জানতে আমাদের হোমিওপ্যাথিক টিপস পেজটি ভিজিট করতে পারেন। এখানে হেলথ টিপস, অনেক হেলথ টিপস দেয়া থাকে। আপনার সুস্থ থাকার জন্য অনেক অনেক ইনফরমেশান দরকার নিত্য। মোবাইল তো আপনার প্রতিদিন ইউজ করেন, এটি লাইক দিয়ে রাখলেন, আপনার ঘুম থেকে উঠে কোনো কারণে মোবাইলটা হাতে নিলেন, ছোট ছোট কিছু মেসেজ থাকে আমাদের হোমিওপ্যাথিক টিপসের মাধ্যমে, যেটি আপনার চোখে পড়লো এবং মাথায় গেঁথে গেল, পরবর্তীতে আপনি লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রে ওই টিপসগুলো আপনার সহায়ক ভূমিকা রাখবে, অর্থাৎ আপনাকে মনে করিয়ে দেবে, ওখানে একটা টিপস দেখেছিলাম এইভাবে আমার খেতে হবে, এইভাবে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।